প্রিয় ছাত্রছাত্রী, যদি এমন প্রশ্ন আসে যে তোমার আঙ্কেল বা কাকুর বিয়েতে তোমার বন্ধুকে চিঠি লেখো, তো কিভাবে তোমরা লিখবে সেটার একটা স্যাম্পল তোমাদের আজকে বুঝিয়ে দেব। দেখো, প্রথমে যেটা করবে, তোমার নিজের ঠিকানাটা, অর্থাৎ যে চিঠি লিখছে তার ঠিকানা, ঠিক খাতার উপর দিকে ডান সাইডে লিখবে। প্রথমে লিখবে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, এবং তার নিচে দেবে তারিখ, অর্থাৎ ডেট। ওকে, তারপরে তোমরা চিঠিটা শুরু করবে। এভাবে লিখবে যে মাই ডিয়ার, দিয়ে বন্ধুর নাম দিয়ে। ওকে, তোমরা ভালো করে শুনতে থাকো আর এগুলো খাতায় তুলে নেবে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় বিভিন্ন সময় আসতে পারে। তো দেখো, আমি এর বাংলা এবং ইংরেজি দুটোরই অর্থ ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। মাই ডিয়ার অনিন্দিতা, আমার প্রিয় অনিন্দিতা, ইট ইজ এ প্রিটি লং টাইম সিন্স আই হার্ড ফ্রম ইউ, অনেক দিন তোমার কোনো খবর পাইনি, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ গড, আমি আশা করি ঈশ্বরের কৃপায় তুমি ভালো আছো, আই এম সো সো, আমি মোটামুটি আছি, দেয়ার ইজ এ গুড নিউজ ফর ইউ, তোমার জন্য একটা সুসংবাদ আছে, মাই আঙ্কেলস ম্যারেজ ইজ অন 10th ডিসেম্বর, আমার কাকুর বিয়ে ডিসেম্বর মাসের 10 তারিখ, সো আই কর্ডিয়ালি ইনভাইট ইউ টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরিমনি অ্যাট আওয়ার হাউস, তাই তোমাকে আমি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি বিবাহ অনুষ্ঠানে আসার জন্য আমাদের বাড়িতে, আই হ্যাভ অলসো ইনভাইটেড সোনালি, মানস, কোয়েল অ্যান্ড সুমনা, আমি সোনালি, মানস, কোয়েল এবং সুমনাকেও আমন্ত্রণ জানিয়েছি, আই উইল বি ভেরি গ্ল্যাড ইফ ইউ কাম, যদি তুমি আসো আমি খুব খুশি হব, আই উইল বি ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকব, প্লিজ টেক ইউর ব্রাদার উইথ ইউ, অনুগ্রহ করে তোমার ভাইকেও সঙ্গে নিয়ে এসো, নো মোর টুডে, আজ আর নয়, মাই বেস্ট রিগার্ডস টু ইউর পেরেন্টস অ্যান্ড মাই বেস্ট লাভ টু ইউ, তোমার বাবা মাকে আমার প্রণাম এবং তোমাকে আমার ভালোবাসা, বাই, বিদায়, ইউর লাভিং ফ্রেন্ড মোনালি, তোমার প্রিয় বান্ধবী মোনালি। এরপর দেখো, চিঠিটা এখানে শেষ হলো। তোমরা কি করবে শেষে, যাকে চিঠি লিখছো অর্থাৎ বন্ধুর ঠিকানা, ঠিক একদম খাতার শেষে বাঁ সাইডে লিখবে। প্রথমে লিখবে বন্ধুর নাম, তার বাবার নাম, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট এবং পিনকোড। ওকে, এইভাবে এই চিঠিটা তোমরা প্রস্তুত করতে পারো, এটা তোমাদের খুব কাজে লাগবে। কেমন লাগলো আজকের এই ক্লাসটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।